প্রভাকর জেঠুকে বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্তটা একদম পারফেক্ট হয়েছে। প্রভাকর জেঠু ধীর অতীতটাকে জাগিয়ে তুলতে পারবে। আমার থেকে বেশি ভালো করে প্রভাকর জেঠু শঙ্কর কাকা আর ঐশানী কাকিমাকে জানে। প্রভাকর জেঠু বসে বসে পিয়াকে টিপ্পুনি কেটে যেরকম অতিষ্ঠ করে তুলছে, এবারও বলেই না বসে আমি ধীনু। পিয়া যে মিথ্যে কথা বলছে এটা তো তুমি জানো গৌরী, তাহলে সরাসরি ওর মুখের ওপর সেটা বলছো না কেন? অবশ্য এটাই তোমার আর ওর মধ্যে তফাৎ, তুমি কখনোই কারোর ক্ষতি করতে পারবে না। ও, তুই গৌরীকে সব রান্না শিখিয়ে দিয়েছিলি তাই তো? হ্যাঁ তো। তাহলে তুই নিশ্চয়ই ওকে এই ভাজা মশলা বানানোও শিখিয়ে দিয়েছিলি তাই না? হ্যাঁ, একদমই তাই। আমি তো গৌরীকে শিখিয়েছিলাম, তাছাড়া আর কে শেখাবে? আমি তো গৌরীকে বলেছিলাম যে হরগৌরী পাইস হোটেলে কিরকম ভাজা মশলা। নিজেরটা তো পুড়িয়ে ঝামা করে ফেলছি, কিন্তু গৌরীরটা পারফেক্ট হলো। তোর শেখানো বিদ্যে দিয়ে গৌরী কামাল করে দিল, আর তুই যে কিনা ওকে শিখিয়েছিলি সে ফেল করে গেলি। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।